हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। आज আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অল্প খরচে এবং ঝটপট তৈরি করার মতো রেসিপি। আর সেটা হচ্ছে মাত্র এক বাটি মুড়ি দিয়ে আপনারা অল্প খরচেই তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে এই নাস্তাটা। বিকেলের চায়ের সাথে খেতে দারুণ লাগে এই নাস্তা রেসিপিটা। তো আর কথা না বলে চলুন দেখে নেই পুরো রেসিপিটা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1/4 টিস্পুন পরিমাণে আদা বাটা এবং 1/4 টিস্পুন পরিমাণে রসুন বাটা। তারপর আমি এখানে 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এখন আমি এই সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ম্যাশ করে নেবেন। তারপরে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে একটা ভর্তা টাইপের করে নেবেন। ভর্তাটা করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে বাটির সাথে একটু ফ্ল্যাট করে লাগিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন এরকম করে। তারপর এখানে আমি বেসনটাকে গুলিয়ে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণে বেসন নিয়েছি। আপনারা যদি পরিমাণটা আরেকটু বেশি মনে করেন নেওয়ার জন্য তাহলে আরেকটু বেশি নিতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা না হয়। আমরা যে বেগুনি তৈরি করার জন্য ব্যাটার তৈরি করি ওর থেকে একটু ঘন রাখবেন ব্যাটারটাকে। আর এই নাস্তাটা তৈরি করে আপনারা যদি বাচ্চাদেরকে খাওয়ান ওরা খুবই পছন্দ করবে এবং এটা খুবই ক্রিসপি একটা নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমি এখন আলুর উপরে দিয়ে দিচ্ছি মুড়িগুলো। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মুড়ি নিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। মুড়ির উপরে আমি বেসনটাকে দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি চুলায় কড়াই বসিয়ে তারপরে তার ভিতরে তেল দিয়ে সেটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। গরম হওয়ার জন্য অবশ্যই চুলার লো আঁচে বসিয়ে দিতে হবে, কারণ এই বেসনটা দেওয়ার পরে মুড়িটাকে খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সেক্ষেত্রে মুড়িটা কিন্তু একদমই নেতিয়ে যাবে। আর চেষ্টা করবেন বেসনটা দিয়ে সাথে সাথে মুড়িটা মাখিয়ে তারপর এটা তেলে দিয়ে দেওয়ার। তো আমি এখন বেসনটা দেওয়ার পরে সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি একটু চপের মতো শেপ করে তারপরে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি একটু চপের মতো করে শেপ করে নেব। আপনারা চেষ্টা করবেন আলুর পরিমাণটা একটু কমিয়ে নেওয়ার। খুব বেশি বড় সাইজের আলু নেবেন না, মিডিয়াম ছোট সাইজের দুটো আলু নেবেন। আমার আলুটা একটু বড় সাইজ হয়ে গেছে মিডিয়ামের থেকে, তাই কিন্তু আমার এই পুরটা একটু বেরিয়ে বেরিয়ে আসবে যখন আমি ভেজে নেব। তো আপনারা চেষ্টা করবেন একটু ছোট সাইজের আলু নিতে, সেক্ষেত্রে আপনাদের একদম পাকোড়াগুলো অথবা চপগুলো একটুও ভেঙে যাবে না, একদমই আস্ত থাকবে। চুলায় বসিয়ে দেওয়া প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একে একে করে সবগুলো চপ ভেজে নিচ্ছি। আর বিকেলের নাস্তায় যদি এরকম একটা চপ থাকে চায়ের সাথে তাহলে তো একদম জমে যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবগুলো চপ আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়েছে দেখে চপ থেকে কিছুটা পরিমাণে পুর বেরিয়ে বেরিয়ে এসেছে। আর যদি আলুর পরিমাণটা একদম পারফেক্ট থাকতো তাহলে কিন্তু কোনোভাবেই পুর বের হতো না। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।